আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো, আজকে কই মাছ ভুনা করে দেখাবো। তো নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটা টমেটো, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনে পাতা কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো, আর এখানে গুঁড়া মশলা নিয়েছি সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো। তো প্রথমে আমি মাছগুলোকে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছটাকে ভেজে নিয়েছি, মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি আমি, যেহেতু আমি ভুনা করব। একটু ভুনা করলে হচ্ছে একটু কড়া করে ভাজলেই ভালো লাগবে, সেজন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। তো একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমার পেঁয়াজ কুচিটা নরম হয়ে গেছে, হালকা ব্রাউন হয়েছে কালারটা। তো এখন আমি এখানে এক চামচের একটু বেশি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম, তারপর বাকি উপকরণগুলো আমি দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব, এখানে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। এখন আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, একটু পানি অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে মশলাটাকে কষানো হচ্ছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে এখানে টমেটো অ্যাড করে দিব আর কাঁচামরিচ অ্যাড করে দিব, কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। তো এখন আমি এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিলাম, টমেটোটাকে আর মরিচটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিলাম আর অল্প পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এটাকে কিছুক্ষণ রান্না করব, রান্না করে কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দিব মাছগুলোকে। তো এখন আমার এটা এই পাশটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিব। কই মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। এভাবে করে আমি এটাকে একটু ভাজা ভাজাই করব, এখানে কোনো ঝোল থাকবে না। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখন আমি লাস্ট পর্যায়ে ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে নিব, ধনে পাতাটাকে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটা হচ্ছে কই মাছ ভুনা। আপনারা সবসময় অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে কই মাছ ভুনা অসাধারণ মজা হবে খেতে। আমি একটু খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।